2024 সালের দাম ইন্দোনেশিয়ান আরন 5 B4 ব্ল্যাক কালার বাইকটি সারা বাংলাদেশে আপনার ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই, প্লাস আমরা জেনে নিই ইন্দোনেশিয়ান আরন 5 B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে। আসসালামু আলাইকুম গায়েস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন, নতুন করে কিছু বলার নাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে ইয়ামা R15 B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি কিন্তু ব্যাপক চাহিদা, আর বর্তমানে 2024 সালে দাম কিন্তু কিছুটা পরিবর্তন করা হয়েছে। আগে 2023 সালে লাস্টের দিকেও আপনার পাওয়া যেত 5,55,000 বা 60,000 টাকা হলে, এখন সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে আপনার ইয়ামা R15 B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটির দাম চায় আপনার 5,75,000 থেকে 5,80,000 টাকা পর্যন্ত দাম চায়। কোনো শোরুমে 5,75,000, কোনো শোরুমে 5,80,000। তো এই জন্য আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, কোন শোরুমে সবচাইতে কম দামে বাইক দেয় ওই শোরুম থেকে বাইক ক্রয় করার চেষ্টা করবেন। আর ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি এমন একটি কালার যেটা আপনার সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা, এই জন্য গ্লোসি শাইন কালার বাইকটি দেখতে অস্থি, সবারই কম বেশ ভালো লাগবে এই বাইকটি, কারণ ব্ল্যাক কালার খুবই নিখুঁত একটি কালার। তো যারা ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার নিতে চান অবশ্যই বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর কোন শোরুমে ভালো মানের সার্ভিস সেন্টার আছে এবং ভালো মানের আপডেট টেকনিশিয়ান টুলস আছে ওইগুলো লক্ষ্য রেখে তারপর বাইক ক্রয় করবেন, যেন আপনি আপনার বাইকটি ভালোভাবে মেনটেন্স বা সার্ভিস করাতে পারেন। তো ইয়ামা R15 B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার বাইকটি সম্পর্কে ছিল এই আপডেট ইনফরমেশন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।